50 বছরের পুরনো বাজার উঠে যাচ্ছে, দোকান ভেঙে জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। আগরতলা সাবরুম জাতীয় সড়কের পাশে সিদ্ধি আশ্রম বাজারের কথা বলা হচ্ছে। প্রায় 50 বছরেরও বেশি পুরনো এই বাজার, শতাধিক ব্যবসায়ী সেখানে বসে ব্যবসা করে আসছেন, অনেকেই বংশ পরম্পরায় ব্যবসা করছেন, এর মাধ্যমে নিজেদের সংসার এত বছর ধরে প্রতিপালন করে আসছেন। বাজার বসা জায়গাটি নিজেদের দাবি করে বেশ কয়েক বছর আগেই রণধীর দেববর্মা নামে এক ব্যক্তি হাইকোর্টে মামলা করেন। আদালতে মামলা চলার পর উচ্চ আদালত নির্দেশ দেয় ব্যবসায়ীদের জায়গা ছেড়ে দেবার জন্যে। সেই মতো ব্যবসায়ীরা জিনিসপত্র সরিয়ে ফেলছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি ব্যবসায়ীরা জানান, জায়গার মালিক পাশে থাকার বার্তা দিয়েছেন, মালিক ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন এই জায়গায় ফ্ল্যাট তৈরি করে নিচে কম টাকার বিনিময়ে ব্যবসায়ীদের দোকান ঘরের ব্যবস্থা করে দেবেন। ফ্ল্যাট তৈরি হওয়া সাপেক্ষে জায়গার মালিক তাঁর আরেকটি জায়গায় বসে অস্থায়ীভাবে বসে ব্যবসা করার কথা বলেছেন বলে ব্যবসায়ীরা জানান। আমি এখানে আজকে প্রায় 40 বছর যাবত ব্যবসা করতেছি, আর অন্য অন্যরা তো আরও আগে বাজার সৃষ্টি হয়েছে প্রায় 50-60 বছর মতো। তা আমি এখানে প্রায় 40 বছর যাবত আমি আমার মুদি দোকান ছিল, এই দোকানের মাধ্যমে আমার সংসার চলছে। এখন 2006 তারা একটা কেস করছে, আগে জানতাম না, আমরা একটা নোটিশ এসে পরে আমরা বুঝছি যে তারা কেস করছে। কেস করে কইছে যে আমরা বলে বেআইনিভাবে বসে আছি, অথচ আমি এই জায়গা অন্য থেকে কিন্না লইছি, কিন্না আমি ভিড করছি, তারপরে আমার দোকান শুরু করছে। তারপরে এই 6 থেকে দিনের পর দিন চলছে কেস, একটা শেষ হয় আবার আরেকটা হয়, একটা শেষ হয় আবার আরেকটা হয়। ইদানিং আমাদের একটা নোটিশ এসেছে হাইকোর্ট থেকে, ডাবল বেঞ্চের থেকে, যে আমরা এই জায়গা পরিষ্কার মানে খালি করে দিতাম, আর নতুবা আমরা আইনত দণ্ড নিই, আমাদের আমরা দোষী সাব্যস্ত হয়ে যাবো। এই জন্য আমরা তো ওনার সঙ্গে যোগাযোগ করিয়া উনি আমাদের বলছে যে তোমরা আমার জায়গা খালি করে দাও, আমি তোমাদের জন্য ঘর করে দেবো, উপরে আমি বিল্ডিং করুম, নিচে বাজার করে দেবো, বাজারে তোমাদের যত সামান্য টাকা নিয়ে তোমরা বাঁচার মতো ব্যবস্থা আমি করবো, তোমরা কারোরে মারতাম না, আমার শরীর আমার হৃদয় দিয়ে তোমাদের আমি দেখতেছি, আমি আমার উদ্দেশ্য আছে আগের থেকে বাজার করবো এখানে, সেটা তোমরা দেবো, সেই আশায় আমরা এখন রাজি আছি। পিওর রিপোর্ট, চ্যানেল দেন রাত।